আগামী অর্থ বাজেটে সরকারি ব্যয় না কমিয়ে বরং অপচয় নিয়ন্ত্রণ করে গণমানুষের জন্য খরচ বাড়াতে তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমলাতান্ত্রিক নানা জটিলতায় সরকারের সংস্থাগুলো সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা করের হার কমিয়ে পরিধি বাড়ানোর পরামর্শ দেন। রাজস্ব খাত ও ব্যাংকিং খাতকে আরও দায়িত্বশীল করারও আহ্বান জানান তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। আগামী বাজেটের প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এই আলোচনা সভা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর বাজেটের আকার ছোট না করে বাণিজ্যিক ভিত্তিক কর নির্ধারণের উপর জোর দেন। ম্যাক্সিমাম রিটার্ন আসে সেটা কিন্তু আমরা সেদিকে কিন্তু আমার বেশি উল্লেখযোগ্য অর্জন হয় নাই। আমাদের অর্জনটা যেটা হয়েছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার কন্ট্রোল, অর্থাৎ টাইট ফিস্ট করে এক্সপেন্ডিচারকে খুব সুন্দরভাবে আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটাকে কমিয়ে আনতে পারে। বক্তারা করের হার কমিয়ে পরিধি বাড়ানোর উপর জোর দেন। আমার ট্যাক্সের একটা বড় উৎস হচ্ছে ব্যাংক, সেই ব্যাংক এখন পাচ্ছে না, এই যে টাকাগুলো চলে যাচ্ছে সেই পি কে হালদার কিংবা ওই মানে আবিয়াল কি এই এদের টাকার হিসেব কখন আসবে? ওখানে তো আমার বহু ট্যাক্স পড়ে আছে। শুধু গুলশানে আছে যারা খালি ভাড়া উঠে খায় আর কোনো ইনকাম নাই, এবং তারা আমাদের থেকে ব্যবসায়ীর থেকে অনেক বেশি ধনী। তারা বছরের মাসে তারা 2 কোটি 2.5 কোটি 5 কোটি টাকা ভাড়া পায়, এরকম লোক আছে, কিন্তু তারা ট্যাক্সের আওতায় নেই। আগামী বাজেটে খরচ কমানো নয় বরং অপচয় রোধে সঠিক খাতে ব্যয়ের উপর জোর দেন পরিকল্পনা মন্ত্রী। খরচটা আমাদেরকে আরও নট কমানো নয়, রেগুলেট করতে হবে, এটাকে প্রপার ওয়েতে মানে প্রপার জায়গায় ব্যয়টা করতে হবে। সেগুলো যদি আমরা করি তাহলে আমার মনে হয় আমরা কিছুটা ইয়ে করতে হবে। অনেকগুলো অপচয় আছে এই দেশের, আমি থেকে বলছি অনেকগুলো ইকোনোমাইজ করার স্কোপ অনেকটাই আছে। নতুন বাজেট শুধু প্রবৃদ্ধি বান্ধব নয়, ন্যায়ভিত্তিক হবে বলে আশা প্রকাশ করেন এম এ মান্না। একটা কাজ করতে গেলে 10 জায়গায় যাওয়া, 10 জনের জন্য অপেক্ষা করা, এইটা আমি নিজের সরকারের ভিতরে থেকেও আমি দেখতে পাচ্ছি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।